স্নেহের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে বিষয় যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হলো তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত দশকুমার চরিতম পাঠ্যাংশের তৃতীয় পর্যায়ে বা তিন নম্বর পর্যায়ের আলোচনা আজকে। তো চলো প্রথমে আগে উচ্চারণ দেখে নেওয়া যাক, যে আগের দিন পর্যন্ত আমরা যে অংশ পেয়েছিলাম তারপরে তস্বরাগ পরম বিধেয়া ধর্মপাল পদ্মোদ্ভব শীত বর্ম নাম ধেয়া অমাত্রস্ত্রয় অভুবন তেষাং শীতবর্মণ সুমতি সত্যবর্মাণ ধর্মপালস্য সুমন্ত্র সুমিত্র কামপালা পদ্মোদ্ভবস্য সুশ্রুত রত্নোদ্ভবাবিতি তনয়া সম্ভুবন। তস্বরাজ্ঞ, তস্য মানে সেই, রাজ্ঞ মানে রাজার, পরম বিধেয়া অত্যন্ত অভিজ্ঞ, ধর্মপাল পদ্মোদ্ভব শীতবর্ম নাম ধেয়া, ধর্মপাল পদ্মোদ্ভব এবং শীতবর্ম নামে অমাত্যশ্রয় অভুবন, অমাত্যশ্রয় তিনজন মন্ত্রী ছিলেন। তেষাং তাদের মধ্যে শীতবর্মণ শীতবর্মার, সুমতি সত্যবর্মাণ সুমতি এবং সত্যবর্মা নামে, ধর্মপালস্য ধর্মপালের, সুমন্ত্র সুমিত্র কামপালা সুমন্ত্র সুমিত্র এবং কামপাল নামে, পদ্মোদ্ভবস্য পদ্মোদ্ভবে সুশ্রুত রত্নোদ্ভবাবিতি সুশ্রুত এবং রত্নোদ্ভব নামে তনয়া পুত্র সম্ভুবন ছিল। অর্থাৎ সেই রাজার অত্যন্ত অভিজ্ঞ ধর্মপাল পদ্মোদ্ভব শীতবর্মা নামে তিনজন মন্ত্রী ছিলেন, তাদের মধ্যে শীতবর্মা সুমতি সত্যবর্মা, ধর্মপালের সুমন্ত্র ও সুমিত্র ও কামপাল, পদ্মোদ্ভবের সুশ্রুত ও রত্নোদ্ভব নামে পুত্র ছিল। অর্থাৎ আজকে বুঝতেই পারছো এখানটা এই অংশটায় মন্ত্রী আর মন্ত্রীপুত্রদের নাম কি ছিল সেই অংশটা আমরা দেখতে পেলাম। এবার তেসু তাদের মধ্যে ধর্মশীল তেসু তাদের মধ্যে ধর্মশীল ধার্মিক সত্যবর্মা সত্যবর্মা সংসার সারতাং সংসারে অসারতা বুদ্ধা জেনে তীর্থযাত্রাভিলাষী তীর্থযাত্রায় ইচ্ছুক হয়ে দেশান্তরম গমত অন্য একটা দেশে গেল। বিটনট বারনারী পরায়ণ বিটনট বারনারী পরায়ণ দুষ্ট নট এবং গণিকাতে আসক্ত হয়ে দুর্বিনীত ঔদ্ধত্য কামপাল কামপাল জনকাগ্রজ জন্মন জনক মানে পিতার অগ্রজ মানে তার অগ্রজের শাসন অতিক্রম শাসন অতিক্রম শাসন মানে আদেশ অতিক্রম করে ভুবং বদ্রম পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়লেন। রত্নোদ্ভব অপি রত্নোদ্ভব বাণিজ্য নিপুণতা বাণিজ্যে নিপুণতা বশত পারাবার তরণম করে সমুদ্র যাত্রা করলেন। ইতরে এইভাবে মন্ত্রী শুনব মন্ত্রীপুত্ররা বা মন্ত্রী শুনব এইভাবে মন্ত্রীপুত্র পুরন্দর পুরাতিথিসু পিতৃষু তাদের পিতারা পুরন্দর মানে পুর অর্থাৎ দেবরাজ ইন্দ্রের কাছে গেলে মানে পিতারা স্বর্গলোকের অতিথি হলে যথাপূর্ব মন্মতিষ্ঠন আগের মতে অবস্থান করলেন। অর্থাৎ এই যে মন্ত্রী আর মন্ত্রীপুত্রদের কথা বলা হয়েছিল আগে যে তাদের মধ্যে ধার্মিক সত্যবর্মা সংসারের অসারতাকে বুঝতে পেরে তীর্থযাত্রায় ইচ্ছুক হয়ে দেশান্তরে গেলেন, দুষ্ট নট ও গণিকাতে আসক্ত হয়ে উদ্ধত কামপাল পিতা ও দাদার আদেশকে অগ্রাহ্য করে পৃথিবী ভ্রমণ করতে লাগলেন, রত্নভব ব্যবসাতে দক্ষ হওয়ায় সমুদ্রে যাত্রা করলেন, অন্যান্য মন্ত্রীপুত্রেরা পিতাদের স্বর্গলাভের পর আগের মতোই অবস্থান করলেন অর্থাৎ মন্ত্রী পদে আসীন হলেন। অর্থাৎ তোমরা বুঝতে পারছো মন্ত্রী আর মন্ত্রীপুত্রদের যে পরিচয় তাদের কার্যকলাপ ঠিক কেমন ছিল সেই বিষয়টাই কিন্তু আজকে এখানে তোমরা বুঝতে পারলে। তো যাই হোক এবার যে অংশটা আমরা দেখব সেই অংশটা একবার দেখে নাও যে কি পাচ্ছি আমরা পরবর্তী অংশে। এর পরবর্তী অংশ যে এরপর কি পাচ্ছি একবার দেখে নাও, এটা গেল মন্ত্রী মন্ত্রীপুত্রদের বর্ণনা, তারপর একটুখানি অংশটা দেখো বা আজকে এই আলোচনাটাই থাক, মন্ত্রী আর মন্ত্রীপুত্রদের পরিচয় এবং মন্ত্রী আর মন্ত্রীপুত্রদের বর্ণনা এটাই তোমরা ভিডিওটা আবার পুনরায় ব্যাক করো, ব্যাক করে আবার প্রথম থেকে দেখো। আজকের এপিসোডটা এখানেই শেষ করার পরিকল্পনা করলাম, আজকের এপিসোড এখানেই শেষ করব। আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। আর একটা কথা, যদি তোমাদের আমাদের নোটস আর সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা লগ ইন করো নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে ephoenix.org। এছাড়াও যদি কারো কম্পিটিটিভ এক্সাম মক টেস্টের চিন্তা ভাবনা থাকে তাহলে মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই নিচে ডেসক্রিপশন লিঙ্কে ফলো করো ডব্লিউ 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 ডট
bpedu.co.in অর্থাৎ bpedu.co.in এও তোমরা কিন্তু ফলো করতে পারো। আমাদের আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন লিংকে হোয়াটসঅ্যাপ করো এবং হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো আর তোমাদের মতামত জানিও। সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো এই কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি।